সংখ্যালঘু রাইজে কংগ্রেস ভোটরে উপসাই দিয়ে আহিছিল আর এইবার ভোটে উপসাই সেই সংখ্যালঘু সমষ্টিবিল বিজেপিয়ে ভোট পাইছে মাত্র 3%। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনের মুসলমানক টার্গেট করে লওয়ার পিছতে এতিয়া সরব হয়ে পড়েছে বিরোধী কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার প্রতিক্রিয়া। সরকারের ব্যর্থতা থাকবলে সাম্প্রদায়িক রাজনীতি ব্যস্ত মুখ্যমন্ত্রী, ইয়ে ভীষণ প্রভাব পেলার আশঙ্কা ভূপেন বরার। মুখ্যমন্ত্রীগুলিয়ে অতি কৌশলপূর্ণভাবে তখেতর যা সাময়িক ব্যর্থতা সরকারের, এই ব্যর্থতাবিল থাকিবর কারণে সদায় সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যা মান্ধাত্রা যুগের কুৎসিত মানসিকতা বহন করে তেওঁৰ আপনি ইয়াতকৈ বেছি ভাল কথা আশা করব নোৱাৰে। তেখেতে রাজনৈতিক ক্ষেত্রখনক কুলক্ষিত করার লগতে আমার জাতীয় জীবনলে এটা সাম্প্রদায়িক সংঘাতৰ পরিস্থিতি সৃষ্টি করে কথা বতরা কবলে আরম্ভ করেছে। ভূপেন বরার দরে মুখ্যমন্ত্রীর মন্তব্যত প্রতিক্রিয়া প্রকাশ করলে বিধায়ক শেরমান আলী আহমেদেও। গাদি হেরার ভয়তে মুখ্যমন্ত্রী এনে মন্তব্য করা বলে শেরমানে কলে, বাংলাদেশী মূলর মানুষ বেয়া পালে মুখ্যমন্ত্রী গুলিয়াই দিয়ক, নহলে তালি টোপলা বান্ধি পঠিয়াই দিয়ক। আসলতে নিজের অস্তিত্বলৈ শঙ্কিত, 26-ত যে রাজপাট যাব আর যে জেলত যাব লাগিব তার কারণে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছে। সেই কারণে কেতিয়াবা বিভিন্ন ধরনের বেবেরিবাং কথা কৈ আছে যে এই মানুষখিনির প্রতি যদি ইমানেই ঘৃণা তেতিয়াহলে আমার সংবিধান অনুসরি এই মানুষখিনিক হয় হিটলারে করার দরে গ্যাস চেম্বার বনায় মারি পেলাক, নহলে আপনার কেন্দ্র সরকার আছে এই মানুষখিনিক কোরবার টালি টুপুলা বান্ধি পঠাই দিয়ক, সেইটো পারা নাই। হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সংখ্যালঘু রাইজে কংগ্রেস ভোটরে উপসাই দিয়ে আহিছিল আর এইবার ভোটে উপসাই সেই সংখ্যালঘু সমষ্টিবিল বিজেপিয়ে ভোট পাইছে মাত্র 3%। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনের মুসলমানক টার্গেট করে লওয়ার পিছতে এতিয়া সরব হয়ে পড়েছে বিরোধী কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার প্রতিক্রিয়া। সরকারের ব্যর্থতা থাকবলে সাম্প্রদায়িক রাজনীতিত ব্যস্ত মুখ্যমন্ত্রী, ইয়ে ভীষণ প্রভাব পেলার আশঙ্কা ভূপেন বরার। মুখ্যমন্ত্রীগুলিয়ে অতি কৌশলপূর্ণভাবে তখেতর যা সাময়িক ব্যর্থতা সরকারের, এই ব্যর্থতাবিল থাকিবর কারণে সদায় সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যা মান্ধাত্রা যুগের কুৎসিত মানসিকতা বহন করে আপনি ইয়াতকৈ বেশি ভাল কথা আশা করব নোৱাৰে। তেখেতে রাজনৈতিক ক্ষেত্রখনক কুলক্ষিত করার লগতে আমার জাতীয় জীবনলে এটা সাম্প্রদায়িক সংঘাতর পরিস্থিতি সৃষ্টি করে কথা বতরা কবলে আরম্ভ করেছে। ভূপেন বরার দরে মুখ্যমন্ত্রীর মন্তব্যত প্রতিক্রিয়া প্রকাশ করলে বিধায়ক শেরমান আলী আহমেদেও। গাদি হেরার ভয়তে মুখ্যমন্ত্রী এনে মন্তব্য করা বলে শেরমানে কলে, বাংলাদেশী মূলর মানুষ বেয়া পালে মুখ্যমন্ত্রীয়ে গুলিয়াই দিয়ক, নহলে তালি টোপলা বান্ধি পঠিয়াই দিয়ক। আসলতে নিজের অস্তিত্বলৈ শঙ্কিত, 26-ত যে রাজপাট যাব আর যে জেলত যাব লাগিব তার কারণে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছে। সেই কারণে কেতিয়াবা বিভিন্ন ধরনের বেবেরিবাং কথা কৈ আছে যে এই মানুষখিনির প্রতি যদি ইমানেই ঘৃণা তেতিয়াহলে আমার সংবিধান অনুসরি এই মানুষখিনিক হয় হিটলারে করার দরে গ্যাস চেম্বার বনায় মারি পেলাক, নহলে আপনার কেন্দ্র সরকার আছে এই মানুষখিনিক কোরবার টালি টোপুলা বান্ধি পঠাই দিয়ক, সেইটো পারা নাই। হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।